चाहते हैं और कांग्रेस पार्टी चाहेगी, और अपनी मेहनत से मैं बनूं, ये नहीं कि क्योंकि मैं गांधी परिवार का सदस्य हूं उसी वजह से मुझे चुना गया है या चाहते हैं, तो मैं अपनी मेहनत करूं, वहां के लोगों की क्या ज़रूरतें हैं, क्या मुश्किलें हैं, उसका समाधान ढूंढूं और मेहनत करूं, तो उसी के वजह से मुझे आना चाहिए। শতাব্দী প্রাচীন জাতীয় স্তরের একটি রাজনৈতিক দল, আর সেই দলে কার্যত ভাঙন, বড় ধাক্কা বলা যেতে পারে। একবার গ্রাফিক্যালি আপনাদের সামনে আমরা তুলে ধরি কারা কারা হাত ছেড়ে অন্য শিবিরে যোগ দিয়েছেন। দেখতেই পাচ্ছেন 2011 নভেম্বর, যেখানে ক্যাপ্টেন অমরিন্দর সিং পাঞ্জাবের থেকে, তিনি মুখ্যমন্ত্রীও ছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি হাত ছেড়েছেন। 2014 সালে ফেব্রুয়ারি রাও ইন্দ্রজিৎ সিং হরিয়ানার তিনি ক্যান্ডিডেট ছিলেন এবং তিনিও হাত ছেড়ে দিয়েছেন। 2016 সাল অক্টোবর মাস মণিপুরের যিনি নেতা এবং অত্যন্ত হেভি ওয়েট একজন নেতা, তিনিও হাত শিবির অর্থাৎ কংগ্রেস ত্যাগ করেছেন, এন বীরেন সিং। একই সঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি রীতা বাহুগুণা যোশী, তিনিও কংগ্রেসে ছেড়ে দিয়েছেন। বেশ কয়েকটা ইস্যু এখানে সামনে আসছে যে কারণের জন্য তারা কার্যত হাত শিবির ছাড়তে বাধ্য হয়েছেন। এরপর দেখাই আপনাদেরকে হিমন্ত বিশ্ব শর্মা, অসমের মুখ্যমন্ত্রী, তিনিও এই হাত শিবির অর্থাৎ কংগ্রেসকে ছেড়ে দিয়ে বিজেপিতে যোগদান করেছেন 2016 সালে। 2017 মার্চ এস এম কৃষ্ণা, তিনিও এই কংগ্রেসের হাতটা ছেড়ে দিয়েছেন। এবং তার সঙ্গে দেখাচ্ছি নারায়ণ রানে, মহারাষ্ট্রের, তিনিও হেভিওয়েট একজন নেতা। 2019 সালের অক্টোবরে তিনিও কিন্তু কংগ্রেসের শিবিরকে বিদায় জানিয়েছেন। আর তারই সঙ্গে দেখাচ্ছি জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, আপনারা জানেন মধ্যপ্রদেশের এই মুহূর্তে তিনি কেন্দ্রীয় মন্ত্রীও বটে, এবং সেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, তিনিও কিন্তু কংগ্রেসে ছেড়ে দেন ঠিক 2020 সালের মার্চ মাসে। সুতরাং হেভিওয়েট নেতাদের এইরকমভাবে কংগ্রেসে ছেড়ে দেওয়া, যা কংগ্রেসের কাছে কিন্তু একটা চূড়ান্ত বড় ধাক্কা, এটা নিঃসন্দেহে মানতেই হচ্ছে। 2021 সালের ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন জিতেন প্রসাদ, তিনি কংগ্রেসে ছেড়ে দিয়েছেন। অন্যদিকে 2022 সালের জানুয়ারিতে আরপিএন সিং, তিনিও কংগ্রেসে ছেড়ে দেন। পাশাপাশি 2022-এর মে সুনীল জখর, তিনিও কংগ্রেসে ত্যাগ করেছেন। অন্যদিকে কিরণ কুমার রেড্ডি, অন্ধ্রপ্রদেশের যিনি হেভিওয়েট একজন মন্ত্রী বলা চলে, তিনিও কংগ্রেসে ছেড়ে দেন ঠিক 2023 সালের এপ্রিল মাসে। গ্রাফিক্যালি আপনাদের সামনে আমরা এগুলো তুলে ধরছি একেবারে ছবি সহ, যাতে বুঝতে আরও সুবিধা হয়। এবং কংগ্রেসে ছেড়ে যে তারা বিজেপির হাত ধরেছে, বিজেপির হাত শক্ত করেছে, সেই ছবিটাও আপনাদের সামনে তুলে ধরছি। 2023 ভেরি রিসেন্ট যে ছবি, 2023-এর এপ্রিল মাসে কেরলের একজন হেভিওয়েট নেতা অনিল অ্যান্টনি, তিনি কংগ্রেস ছেড়ে দিয়েছেন। অন্যদিকে মিলিন্দ দেবরা, তিনিও কিন্তু কংগ্রেসে ত্যাগ করেছেন 2024 সাল, একেবারে তরতাজা সময় বলা যেতে পারে 2024 সালের জানুয়ারি। অর্থাৎ কংগ্রেসে যে একটা ভাঙন ধরা দিয়েছে, এবং সেই ভাঙন বা সেই চির যে আদৌ ওই জায়গা থেকে সোজাসুজিভাবে মেরামত করা সম্ভব বা পূরণ করা সম্ভব, সেটা কিন্তু সত্যি মনে করা যাচ্ছে না। আর এদিকে ভোট ময়দানে কি এবার সক্রিয় ভূমিকায় রবার্ট ভাদ্রা, লোকসভা ভোটের মুখে জল্পনা চরমে, আমেথি থেকে প্রার্থী হওয়ার ইঙ্গিত প্রিয়াঙ্কা গান্ধীর স্বামীর, অর্থাৎ পরিবারতন্ত্রের বাইরে যেতে পারল না গান্ধী পরিবার। অন্যদিকে ভোট মৌসুমে কংগ্রেসে হাহাকার, একের পর এক ধাক্কা। বৃহস্পতিবার কংগ্রেসে ছাড়লেন গৌরব বল্লভ, অনিল শর্মা, সঞ্জয় নিরুপম। একদিকে যখন এই চিত্র, তখন ভোটের আগে ভরা সংসার বিজেপির। বুধবার কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন বিজেন্দ্র সিং, আর বৃহস্পতিবার পদ্ম শিবিরে নাম লেখালেন গৌরব বল্লভ, অনিল শর্মা, উপেন্দ্র প্রসাদের মতো ওজনদার নেতারা। কথায় বলে কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ, একই দশা বিজেপি আর কংগ্রেসের। একদিকে ঘর ভাঙছে আর একদিকে ঘর ঘুরছে। লোকসভা ভোটের আগে কংগ্রেসের সনাতন বিরোধিতা, কংগ্রেসের সনাতন বিরোধী রূপ ক্রমশই ভয়ঙ্কর হয়ে উঠছে। 19 এপ্রিল ভোট, আর তার আগেই পূর্ব থেকে পশ্চিম কংগ্রেসের শুধুই ধাক্কা আর ধাক্কা। বিহারের প্রাক্তন কংগ্রেসের সভাপতি অনিল শর্মা কংগ্রেস ছেড়ে যোগ দিলেন বিজেপিতে। অধ্যক্ষ ভি সাম্প্রদায়িক নজরিয়া রাখতে হ্যাঁ, আর পূর্ব অধ্যক্ষ, বর্তমান অধ্যক্ষ কা মেরা মতলব হ্যায় মাননীয় মল্লিকার্জুন খড়গে জি, আর পূর্ব অধ্যক্ষ সে মেরা মতলব হ্যায় আদরণীয় সোনিয়া গান্ধী জি। ইয়ে দোনো কে দোনো লোক সেকুলারিজম কি বাত করতে হ্যাঁ, দূসরে পর কমনল হোনে কা আরোপ লগাতে হ্যাঁ, লেকিন ইয়ে দোনো কে দোনো লোক সাম্প্রদায়িক নজরিয়া রাখতে হ্যাঁ, মোস্ট কমনল আইডিয়া জিনকা হ্যায় সোচ হ্যায়। কংগ্রেসকে টাটা বাই বাই করে দিলেন সঞ্জয় নিরুপম।
कांग्रेस में एक पावर सेंटर हुआ करता था और उसका एक कॉकस होता था, उसके एक कोटरी होते थे, दरबारी होते थे, और उसके खिलाफ बाकी लोग लड़ते रहते थे या संघर्ष करते रहते थे। इस समय कांग्रेस पार्टी में 5 पावर सेंटर्स हैं। आप चौंक जाएंगे सुनकर के, लेकिन ये सब हमने अनुभव किया हुआ है। अब पूछेंगे 5 पावर सेंटर कौन कौन से हैं, और 5ों के अपने कॉकस है, 5ों की अपनी लॉबी है, और 5ों की जो लॉबी है वो आपस में टकराती रहती है, एक दूसरे को मारने में लगी रहती है, और उसमें बहुत सारे लोग हमारे जैसे लोग जो किसी भी लॉबी का कोई बाहरी हिस्सा नहीं है वो अक्सर तकलीफ में रहते हैं, और मैं अकेला नहीं, ऐसे लाखों लोग हैं। कांग्रेस है हाईकमांड तब बुझे उठार आगे एदिन ही कांग्रेस छेड़े बीजेपी जोग दिए एआईसीसी सद्य प्राक्तन मुखपात्र गौरव बल्लभ। मैं इतनी ताकत नहीं है कि मैं सुबह से शाम बैठकर वेल्थ क्रिएटर्स को गाली देता फिरूं, मैं नहीं दे सकता। मेरे में इतनी ताकत नहीं है कि जब सनातन धर्म के ऊपर सवाल उठाए और मैं चुपचाप बैठ जाऊं, मेरे से नहीं होगा। कांग्रेस पार्टी के नेताओं ने, कांग्रेस पार्टी के जो अलायंस पार्टनर्स हैं, उन्होंने सनातन धर्म के ऊपर बड़े बड़े प्रश्न उठाए, क्यों उसका जवाब नहीं दिया गया? एक 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 इश्यू तो आप छोड़ नहीं सकते ना, उस इश्यू को तो आपको जवाब तो देना पड़ेगा। दल बदलेर पाला एखाने थेमे नहीं। बुधवार कांग्रेस छेड़े बीजेपी जोग दिए बीरेंद्र सिंह। प्रश्न हल, एभवे जदि सत्य कांग्रेस भांगे लोकसभा भोटे कि भाव मोदी बिुदे लड़बे तारा, भोटर आगे क्यों यही दुर्दशा कांग्रेस? फल प्रकाशर आगे पोस्टारे परिणत होना तो कांग्रेस। রিপাবলিক বাংলা। আজকে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই উত্তরপ্রদেশের ময়দান ছাড়লো গান্ধী পরিবার। আমেথির ময়দান আগেই ছেড়েছেন রাহুল গান্ধী। সোনিয়া গান্ধীও যে এবার আর রায়বেরেলি থেকে লড়বেন না সে কথা স্পষ্ট হয়ে গিয়েছে সোনিয়ার রাজ্যসভার জন্য মনোনয়ন পেশ করবার সঙ্গে সঙ্গে। মা আর দাদার পথেই হেঁটেছেন প্রিয়াঙ্কা গান্ধী বাদ্রা। রায়বেরেলি আসন থেকে লড়তে নারাজ সোনিয়া কন্যা, তাহলে কি হার নিশ্চিত বুঝেই উত্তরপ্রদেশে নিজেদের বহু পুরনো গড় ছেড়ে পালাতে শুরু করল গান্ধী পরিবার? বহুত লোক পিছলি বার ভি সিট বদলি, ইস বার ভি কুছ সিট বদলনে কে ফিরাক মে হ্যায়, আর মেনে সুনা হ্যায় বহুত লোক আব লোকসভা কে বাজায় রাজ্যসভা মে জানা চাহতে হ্যায়। নরেন্দ্র মোদীর এই কটাক্ষের লক্ষ্য কোন নেত্রী বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু এখানেই শেষ নয়। পদে পদে মিলে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভবিষ্যৎবাণী। 2004 থেকে পরপর 4 বার রায়বেরেলি থেকে জিতেছিলেন সোনিয়া গান্ধী, সেই রায়বেরেলি ছেড়ে রাজ্যসভায় চলে গেছেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী। অন্যদিকে আমেঠিতে 2019 সালে হেরেছিলেন রাহুল গান্ধী। 2024 সালে তিনি যে আর আমেঠি থেকে লড়ার ঝুঁকি নেবেন না সে কথাও ক্রমশ স্পষ্ট হয়ে গিয়েছিল। দলও ইতিমধ্যে তার নাম ঘোষণা করে দিয়েছে কেরলের ওয়ার্নার আসনের প্রার্থী হিসেবে। কিন্তু সোনিয়া রাহুল উত্তরপ্রদেশের ময়দানে না থাকলেও প্রিয়াঙ্কা গান্ধী এবার সে রাজ্য থেকেই ভোটে লড়তে নামুন, এমনটাই কংগ্রেসের অনেকে চেয়েছিলেন। সোনিয়া ছেড়ে যাওয়া রায়বেরেলি প্রিয়াঙ্কার প্রার্থী হবেন এমন জল্পনাও জোরদার হয়েছিল এআইসিসির আনাচে কানাচে। সূত্রের খবর, এবার প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাও রায়বেরেলি থেকে লড়তে নারাজ। একসময় রায়বেরেলি আসন থেকে কংগ্রেস সাংসদ ছিলেন ফিরোজ গান্ধী, ইন্দিরা গান্ধী। 1952 সাল থেকে এখনো পর্যন্ত একবারও জনতা পার্টির রাজনারায়ণ, আর একবার বিজেপির অশোক সিং ছাড়া প্রতিবারই এই আসন থেকে কংগ্রেস প্রার্থীরাই জয়ী হয়েছেন। আমেঠির রেকর্ডও গান্ধী পরিবারের জন্য কম চোখ ধাঁধানো নয়। সঞ্জয় গান্ধী, রাজীব গান্ধী, সোনিয়া গান্ধী তিনজন আমেঠি থেকে জিতে বারবার লোকসভায় পৌঁছেছেন। 2004 থেকে 2014 পর্যন্ত 3 বার লোকসভা ভোটে আমেঠি থেকে জিতেছিলেন রাহুল গান্ধী। 2019 লোকসভা ভোটে গান্ধী পরিবারের দীর্ঘদিনের ঘাঁটি আমেঠি হাতছাড়া হয়। বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির কাছে হারতে হয় রাহুলকে। দীর্ঘদিনের পারিবারিক দুর্গ বলে পরিচিত ছিল যে আসন, সেখানে হেরে বেজায় মুখ পুড়েছে বলেই হয়তো আর আমেঠির চৌখাট মারাতে চান না রাহুল। কিন্তু রায়বেরেলিতে কি হলো? সাম্প্রতিক অতীতে সেখানে তো গান্ধীরা হারেননি, তাহলে কেন সরে গেলেন সোনিয়া? কেনই বা প্রিয়াঙ্কাও পিছিয়ে যাচ্ছেন বলে জল্পনা? রায়বেরেলির গড়ও ভিতরে ভিতরে ধসে গিয়েছে বলে কি বুঝে গিয়েছে গান্ধী পরিবার? সেই কারণে কি নিজের দুর্গ ছেড়ে এভাবেই পালিয়ে যাওয়া? রিপাবলিক বাংলা। আর এবার একটু জগন্নাথ ধামের দিকে নজর রাখা যাক, না আসলে পুরীর কথা বলছে। আরও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এই পুরী, আর এই কেন্দ্রে বিজেপির প্রার্থী সম্বিত পাত্র।
এই কেন্দ্রে বিজু জনতা দল অর্থাৎ বিজেপি শক্তিশালী, কতটা শক্ত হবে এই লড়াই আসুন আপনাদেরকে একটু গ্রাফিক্যালি আমরা তুলে ধরবার চেষ্টা করি। যে এই পুরী কেন্দ্র এবং সেখানে বিজেডি আর বিজেপির তরফে যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে অর্থাৎ যে প্রার্থী তালিকা ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে তাদের মধ্যে লড়াইটা ফাইট কতটা শক্ত হতে চলেছে গ্রাফিক্যালি দেখতেই পাচ্ছেন। এখানে 2014 সালে পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরছি, 2014 লোকসভা নির্বাচন এবং সেখানে বিজেডির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন পিনাকী মিশ্র, তার প্রাপ্ত ভোট ছিল 5,23,000 এবং 50% ভোট তাকে দিয়েছিলেন সেখানকার মানুষ। আর এরই সঙ্গে তার বিপরীতে কংগ্রেস সুচরিতা মোহান্তি 2,59,000 ভোট, যার শতাংশের হার ছিল 25%। এটা গেল 2014 সালের নিরিখে আপনাদের সামনে পরিসংখ্যান। 2019 সালের পরিসংখ্যান অনুযায়ী আপনাদেরকে জানাই সেখানেও ফের পিনাকী মিশ্র তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিজেডির হয়ে, যার প্রাপ্ত ভোট ছিল 5,38,000 ভোট এবং শতাংশের হার সেখানে 3% হল, কিছুটা কমেছে কারণ আগে ছিল 2014-তে 50 এবং পরবর্তী সময় 2019-এ আমরা দেখলাম 47% ভোট পেয়েছিলেন তিনি। অন্যদিকে বিজেপির সম্বিত পাত্র তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং একেবারে টক্কর যে হয়েছে সমানে সমানে সেই ছবিটাও স্পষ্ট হচ্ছে, 5,26,000 ভোট যেখানে শতাংশের হার হয়েছে 2019-এ গিয়ে দাঁড়িয়েছে 46%। এবং এরই সঙ্গে আপনাদেরকে দেখাই আরও একটা লোকসভা কেন্দ্র, যেই লোকসভা কেন্দ্রও কিন্তু ফাইট মারাত্মকভাবে হতে চলেছে, তার কারণ সেই লোকসভা কেন্দ্রের থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির টিকিটে শিবরাজ সিং চৌহান। বিদিশা লোকসভা কেন্দ্র এবং এই বিদিশা লোকসভা কেন্দ্রে এবার বিজেপির প্রার্থী হয়েছেন শিবরাজ সিং চৌহান, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি 2014 সাল, যেখানে সুষমা স্বরাজ আপনারা জানেন বিদেশমন্ত্রীও ছিলেন তিনি, সুষমা স্বরাজ যে তিনি বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং একবারে নজিরবিহীনভাবে জয় বলা চলে, যেখানে 7,14,000 ভোট তিনি পেয়েছিলেন, 66.55% মানুষের সমর্থন গিয়েছে সুষমা স্বরাজের দিকে। অন্যদিকে তখন কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন লক্ষণ সিং, 3,00,000 ভোট তিনি পেয়েছিলেন, যেটা শতাংশের হারে 88.29%। এটা গেল 2014 সালে। 2019 সালে পরিসংখ্যানটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন 2019 সালে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন রমাকান্ত ভার্গব, 8,53,000 ভোট তিনি পেয়েছিলেন এবং 2019-এও 66.23% ছিল তার প্রাপ্ত ভোট। এবং শৈলেন্দ্র প্যাটেল তিনি কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তার প্রাপ্ত ভোট হচ্ছে 3,49,997.99% ভোট পেয়েছিলেন তিনি। অর্থাৎ এই বিদিশা লোকসভা কেন্দ্র, যে বিদিশা লোকসভা কেন্দ্রেই মূলত এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন শিবরাজ সিং চৌহান, যে শিবরাজ সিং চৌহান আপনারা জানেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। অর্থাৎ এই শিবরাজ সিং চৌহান তিনি মূলত জয় পাচ্ছেন কিনা এবং বিপরীতে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন কতটা ভোটে এগিয়ে থাকেন, পিছিয়ে থাকেন বা জয় আসে সেটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে। তার কারণ মধ্যপ্রদেশের একজন হেভিওয়েট নেতা, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এই বিদিশা লোকসভা কেন্দ্র থেকে। এইরকমই তো আরও খবর আপনাদের সামনে আমরা তুলে ধরবো, তবে এখন সময় হয়েছে ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি।